দেওয়া ঠিক আছে। আচ্ছা এতটুকু কি এখন কেটে দিতে পারি না আমরা? এখন সেভ দিলাম আমি, ব্ল্যাঙ্ক এটাকেও আমি কেটে দিলাম। HTML 5 ট্যাব, ঠিক আছে, যেহেতু CSS আমাদের এখন নাই, সেহেতু এটা কি ব্ল্যাঙ্ক, এইটাকে দরকারও নেই। থাক, সমস্যা আছে আপনাদের বুঝতে? যখন লাগবে তখন দেব। এখন যদি আপনি কোনো কিছুকে লিংক করতে চান, লিংক মানে কি কানেক্ট করা, কানেক্ট করা। এখন যদি কোনো কিছুকে লিংক করাতে চান তাহলে একটা ট্যাগ আছে, ট্যাগটার নাম হলো এ ট্যাগ। ট্যাগটার নাম কি? এ ট্যাগ। এ ট্যাগের ভিতর সে কোনো একটা লেখা লিখতে পারে। সাপোজ কি দিলাম, google.com, গুগল, ঠিক না? আমরা চাচ্ছি গুগলে ক্লিক করার পরে ওইটা কয়ে যাবে, গুগলে যাবে। দেখেন এটাকে যদি আমি এটাকে ইয়ে করলে হবে না, তাহলে কোনটাকে ওপেন করব? এইটাকে, ঠিক আছে, এটাকে আমরা কেটে দিলাম। আসছে গুগল, কিন্তু কোনো লেখা কি ইয়ে হয় কোথাও যায়? এই জন্য একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। অ্যাট্রিবিউট কিভাবে অ্যাড করতে হয়? এখানে একটা স্পেস দিতে হবে। কি করতে হবে? স্পেস এখানে বলতে হবে HREF, হাইপার রেফারেন্স, ঠিক আছে। অ্যাট্রিবিউট লেখার নিয়ম ওই যা করবেন, হাইপার রেফারেন্স ইকুয়াল ডাবল কোটেশন, তাই না? আচ্ছা এইটা, হ্যাঁ, এখন দেখেন কন্ট্রোল এস দিলাম, কোনো কিছু এখানে দিলাম না, ঠিক আছে। এরপরে এই পাশে ক্লিক করলাম, এখানে একটা চেঞ্জ হয়নি, কালার চেঞ্জ হয়, এখন কি হাতের মতো একটা আসতেছে না? এখানে ক্লিক করা যাচ্ছে, কিন্তু আমি বলিনি ক্লিক করলে কই যাবে, ঠিক আছে, কমান্ড করা হয়নি। এখন আমি বলতেছি ক্লিক করলে কই যাবে, নিয়ে যাব আমরা সাপোজ গুগলে, গুগল কন্ট্রোল google.com, এখানে তো নিয়ে যাব। কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল সি দিলাম, বা কন্ট্রোল ভি পেস্ট, ঠিক আছে, এই লিংকটা দিয়ে দিলাম http://google.com। হ্যাঁ আচ্ছা, এখন যদি আমি যদি এখানে ক্লিক করি রিলোড দে, রিলোড না দিলে কিন্তু হবে না, রিলোড না দিলে ওখানে আসবে না। এখন যদি আমি ইয়ে করি তাহলে কই যাচ্ছে, google.com এ চলে যাচ্ছে। এনি কোশ্চেন? আমি চাচ্ছি যে যখন গুগলে যাবে আমাকে একটা পপ আপ দিবে যে এটার মধ্যে এই কন্টেন্ট আছে। আচ্ছা আচ্ছা, এগুলো করা যাবে পরবর্তীতে, এগুলো আরো অনেক দেরি আছে, ঠিক আছে, আস্তে আস্তে হবে। আচ্ছা এখন এইটা দেখেন google.com এ আমি নিয়ে যাইতে পারতেছি, পারতেছি না? আমার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে এইটা আমি যখন এটা ক্লিক করতেছি তখন একই পপ আপে আসতেছে না, একই ব্রাউজারে আসতেছে না। আমি চাচ্ছি আমার ব্রাউজ ওয়েবসাইটটা এরকমই থাক, কিন্তু অন্য একটা ট্যাব ওপেন হবে। এগুলো করতে পারবো না? হ্যাঁ, ওপেন উইথ নিউ ট্যাব, মানে অটোমেটিক্যালি নিউ ট্যাব। অনেক ওয়েবসাইটে দেখবেন যে ক্লিক করতেছে অন্য একটা ট্যাব, কিন্তু এখানে ওপেন হচ্ছে না, অন্য একটা ট্যাব ওপেন হয়ে ওইখানে চলে যাচ্ছে, তাই না? এখানে আর একটা অ্যাট্রিবিউট, একের অধিক অ্যাট্রিবিউট ইয়ে করা যায়, আর একটা অ্যাট্রিবিউট ইয়ে করতে হবে, নাম হলো টার্গেট, সরি, নাম কি টার্গেট। টার্গেটের ভিতর যেটা দিতে হবে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, নাম কি দিতে হবে? আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, সরি। এখন আমি একটু এটা রিলোড দিলাম, দেওয়ার পর এখানে যদি ক্লিক করি কি হচ্ছে, অন্য একটা ট্যাব ওপেন হচ্ছে না। বাই ডিফল্ট যেটা থাকে, আমি যদি এটা না দেই তাহলে বাই ডিফল্ট যেটা থাকে সেটা হলো আন্ডারস্কোর সেলফ, ঠিক আছে, মানে এটা করলে কি হবে ওইটাতেই হবে, একই জিনিস, ব্রাউজারে ডিফল্ট দেওয়া থাকে। হ্যাঁ সেম, মানে সেলফ মানে আর তার মানে ব্ল্যাঙ্ক মানে সেম না, মানে সেলফ মানে কি এই ট্যাবে ওপেন হবে, হ্যাঁ, কিন্তু এটা দিতে হয় না, বাই ডিফল্ট থেকেই থাকে, দেওয়াই থাকে। এখন এখানে যদি অন্য ট্যাবে ওপেন করতে চাই কি করব, ব্ল্যাঙ্ক,
আন্ডারস্কোর ব্ল্যাক, ঠিক আছে? এতটুকু কি বুঝতে পারছি? ব্ল্যাঙ্ক, আচ্ছা। এটা তো আমি লিংক করা শিখলাম, এটা আমি কমেন্ট করতে পারি না। লিংক কমেন্ট কিভাবে জানি করতে হয় বলেন? অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটা তো শর্টকাট কি ইউজ করব? আচ্ছা, এই যে লেস দেন এক্সক্লেমেটরি ডাবল, এখানে আপনার ভাত পেছন দুইটাই দিতে হয়, এরকম না, আপনি চাইলে আরো দিতে পারবেন, ঠিক, ইচ্ছা মতো দেওয়া যায়, কিন্তু অ্যাট লিস্ট কয়টা দিতে হবে? দুইটা। কিছু করার নাই, আমি যাওয়ার সময় বলে সুজন ভাইকে বলে যাব। এটা কি? এরপরে হলো ইমেজ, ঠিক আছে? আচ্ছা, একটা ইমেজ নিব কিভাবে, ঠিক না? আচ্ছা, একটা ইমেজ নেওয়ার জন্য একটা সিঙ্গেল ট্যাগ ইউজ করতে হবে, নাম হলো আই এম ইমেজ, সরি। আচ্ছা, আমি জাস্ট মানে আইএমজি লেখার পরে ট্যাব প্রেস করতেছি, আর এর জন্য মানে আপনারা এটা আমি এখনো দেখাবো না যে কিভাবে ইনস্টল করতে হয়, পরে দেখাই, কারণ আপনারা এগুলো হাতে লেখেন, হাতে লিখলে আপনাদের মনে থাকবে। আচ্ছা, দেখেন ইমেজ লেখার সাথে সাথে ইমেজ আসবে না, এখানে যদি একটা অ্যাট্রিবিউট দিতে হবে, এস আর সি, মানে হলো এস আর সি মানে হলো সোর্স। আচ্ছা, এই সোর্সটা দেওয়ার পর এর ভিতরে কি দিতে হবে? ইমেজটা লিংক দিতে হবে, ঠিক আছে? তো ইমেজটা কই নিব আমরা? দেখি একটা ইমেজ এখান থেকে নিয়ে আসি, কোনটা নেব? লাস্টেরটা। আচ্ছা আচ্ছা, কপি করলাম। এই যে এই পাতি আছে না, এটা আমাদের ফোল্ডার না, প্রজেক্ট ফোল্ডার না, এখানে পেস্ট করে দেন, এখানে রিনেম করে কি দিই? সাপোজ দিলাম অরেঞ্জ। আচ্ছা, বানান ভুল হলো মেবি, তাই না? আচ্ছা, বানান ভুল হলে ইউনিক, ঠিক আছে? এখানে বানান ভুল করলাম একটা কারণে, আপনারা মনে করবেন যে বানান বুঝি স্পেলিং ঠিক হইতেই হবে, এরকম না, বা স্পেলিংটা আপনি যা দিবেন কিন্তু ওইখানে এখানে যে নামটা দিছেন এইটাই এক্স্যাক্টলি ওইখানে দিতে হবে, ঠিক আছে? এখন ভুল হোক শুদ্ধ হোক এটা কোনো ম্যাটার না। হ্যাঁ, এখানে অনেকে আছে, এক্সটেনশন এক স্টুডেন্ট ছিল, ওনাকে বলছি, উনি বলছে শো ইমেজ শো করতেছে না, আমি বলতেছি এক্সটেনশন দেন, উনি মানে এক্সটেনশন কীরকম, আমি বলছি এই যে আপনার ফাইল নেম, তারপরে পিএনজি, জেপিজি, MP4 এরকম যা কিছু আছে দেন, উনি আবার করছে কি আমার ওইটা MP4 জেপিজি ওগুলো সব কিছু কপি করছে, করার পরে এখানে লিখছে, তাও আসতেছে না। আচ্ছা, এরকম করা যাবে না। orange.jpg এই ফাইলটার কি এরকম, এখন যদি রিলোড দেই আসছে কেন? যদি না ইনস্পেক্ট করেন, আচ্ছা আমি একটু দেখি তো আসে নাই কেন। আচ্ছা, এখানে যদি একটা স্ল্যাশ দেই, দেখি এখন যদি একটু রিলোড দেই আসছে, তাই না? কিন্তু কি নাই, লিংকটা না, একটু দাঁড়া, এটা কি? এটা না, এটা কি যদি ওপেন করি, আসছে?
আচ্ছা আসছে, সমস্যা নেই। আচ্ছা এটাকে আবার কপি করেন, রিনেম, কন্ট্রোল এ কন্ট্রোল সি। মানে এটা ল্যাপটপের সমস্যা হইতে পারে, না না স্ল্যাশ দেওয়া তো সমস্যা হওয়ার কথা না। দাঁড়ান একটু, দাঁড়ান, প্রবলেম সলভ করার ট্রাই করবেন সবসময়, ঠিক আছে? ইমেজ আসছে, ঠিক আছে, কিন্তু অনেক বড় ইমেজ, ঠিক আছে, এইটা আসছে কিন্তু অনেক বড় ইমেজ, এটাকে ফিক্স করবেন কিভাবে? না এখানে স্ল্যাশ দিতে হবে না, কিছু দিতে হবে না, এখানে জাস্ট কি দিবেন, উইথ। উইথ দেওয়ার পর এখানে কতখানি নেবেন, সাপোজ দিলাম 500, PX10 বা 500 দিয়ে রাখলেও হবে। এখন যদি দেখ এটা কি হয়েছে, রেশিও অনুযায়ী, ঠিক আছে, হাইট দেওয়া লাগেনি, রেশিও অনুযায়ী কি হয়েছে, চলে আসছে, আপনি হাইটও দিতে পারেন। এখন দেখেন আমি চাচ্ছি এটাকে কি করব, এই যে এইটা দেখেন, এ ট্যাগ আর কি ইমেজ ট্যাগ, তাই না? দেখেন এই দুইটা পাশাপাশি চলে আসে নাই, এই দুইটা পাশাপাশি আসে নাই। আমি চাচ্ছি এইটাকে লাইন ব্রেক করব, মানে উপরে এটা উপরে থাকবে, এটা তো নিচে ইয়ে শো করছে, তাহলে কি করতে পারি, তাহলে এইখানে কি করব, একটা বিয়ার দেব। ক্লিয়ার? আমি যদি আরো একটু গ্যাপ করতে চাই, সরি, ঠিক আছে, একটু গ্যাপ হয়েছে, ইমেজ নিয়ে আসতে পারবেন? আচ্ছা মানে আমি যতটুকু বোঝাচ্ছি ততটুকু বোঝেন, আমি এগুলো তো দেখাবো, আমি একটু দেখেন এই ইমেজগুলো আমি যদি কি করি, ওনার কথা মতো আর একটা ফোল্ডারের ভিতর রাখি, তাই না? আমি যদি এখানে একটা ফোল্ডার করি, ফোল্ডারের ভিতর এইটা নিয়ে যাই, তাহলে তাই না, এটাকে বলা হচ্ছে পাথ, মানে এটাকে বলা হচ্ছে কি পাথ, তাহলে এটাকে কি করতে হবে, পাথ দেখাই দিতে, মানে এর ওয়েটা রাস্তাটা দেখাই দিতে হবে, কোথায় থেকে আছে কোথায় যাবে, তাহলে এটাকে কি করতে হবে, এটা কিসের ভিতর আছে বলেন তো, IMG ফোল্ডারের ভিতর আছে না, ইমেজ ফোল্ডারের ভিতর আছে না, ইমেজ, আমি ফোল্ডারের নামটা লিখলাম, তারপরে কি দিলাম, একটা ব্যাক স্ল্যাশ দিলাম, দেখেন তো কোনো পরিবর্তন আছে, তাহলে কি হয়েছে, ও সরি, এনি নিউ, আচ্ছা স্পেস আছে, আচ্ছা দেখি, আচ্ছা কপি করে নিয়েছি, তাই না? আমি এখানে রিনেম করে ইমেজ দিই, ঠিক আছে, যত প্রকার ইমেজ আছে সব ইমেজ ফোল্ডারের ভিতর নেব আমি, পাইছে, পাথ দেখাইতে পারবেন? আচ্ছা এতটুকু কি বুঝতে পারছেন, অনেকগুলো ইমেজ যদি নিয়ে আসতে চান অনেকগুলো নিয়ে আসতে পারবেন না, একের পর একটা নিয়ে আসবেন। আচ্ছা আমি যদি এই ইমেজটাকে লিংক করাইতে চাই, এটা হলো কি, এটা হলো আপনার ইন্টারনাল ইমেজ, আমি যদি চাই এক্সটার্নাল কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ইমেজ নিয়ে আসবো, আপনার নাম আর এই 23 জনের নাম কি এক, ভিন্ন ভিন্ন না, তাহলে ইমেজ গুলোর নামও তো ভিন্ন ভিন্ন হবে, এই যে ভিন্ন ভিন্ন করে দেবেন, অথবা অরেঞ্জ 1 2 3 4 5 এরকম দিয়ে দেবেন, তাহলে এখানে আপনার হাইট, হাইট ওয়েটটা পিক্সেলে মাপ দিয়ে দিলেন, আপনি যদি এখন
পরের ইমেজটা চান কি 1000 পিক্সেল হবে, অনেক বড় হবে, তাহলে কি কত দিবেন? 1000 পিক্সেল দেবেন। আচ্ছা আপনি যদি চান অন্য থার্ড পার্টি একটা ওয়েবসাইট থেকে কি করবেন, যারা মানে বোঝার ট্রাই করবেন না, জাস্ট মানে মনে রাখার ট্রাই করবেন, যে থার্ড পার্টি অনেক ওয়েবসাইট এপিআই এর মাধ্যমে ইমেজ প্রোভাইড করে, যাদের লিংক দিলে এখানে ইমেজ শো করবে, ঠিক আছে? এরকম যদি করতে চান তাহলে কি করবেন, IMG ইমেজ সোর্স, ঠিক আছে? এই সোর্সের ভিতর আমি যদি সিম্পল API এমবেডিং ফ্রি ফটো, ঠিক আছে, এটা কি ওই ওয়েবসাইট প্রোভাইড করতেছে, ওই ওয়েবসাইট থেকে কি করব আমরা ইমেজ নিয়ে আসব। দেখেন কোন ইমেজটা নিয়ে আসা যায়, এটা কি র্যান্ডম ফর স্পেসিফিক ইউজার, ইউজার এটা কি র্যান্ডম ফর ইউজার লাইক, মানে এটা এই ওয়েবসাইটে অনেক ওয়েবসাইট যে লাইক করছে পছন্দ করছে ইমেজগুলো, সেটা র্যান্ডম ফর কালেকশন ডেইলি বা উইকলি ইমেজ, ঠিক আছে? আমরা র্যান্ডম সার্চ টার্ম, আচ্ছা এটার নিচেরটা কি স্পেসিফিক ফটো, আমি আরো কিছু আছে দেখেন তো না, আমি জাস্ট টার্মটা নিলাম, ঠিক আছে? তাহলে কি করব, এই যে এটা কি লিংক না, এই লিংকটা কপি করেন, কপি করার পরে কই দেব বলেন তো, সোর্সের ভিতর দিয়ে দেন, এই এই লাইনটা ইমেজের এই লাইনটা কি করে দেব, নিচে নিয়ে আসবো না, তাহলে কি করব, এটা আসছে, কিন্তু কি হয়েছে অনেক বড় হয়েছে, এখানে কত পিক্সেল কত আছে 1600x900, ঠিক আছে? আমি যদি এখানে বলি তোমার প্রথমটা কি উইথ, দ্বিতীয়টা হাইট, এটাকে আমি যদি বলি তুমি হও কত 600, পরেরটা তুমি হও কত, এটাও 600 দিয়ে দিলাম, সমস্যা আছে আমার? আর কোন কোন ইমেজ শো করবে, নেচার এন্ড ওয়াটার, ঠিক আছে? আপনি চাইলে কি ইমেজ অন্য ইমেজ শো করাতে পারেন, ঠিক আছে? আমি যদি এখন সেভ দেই, এটা জাস্ট নাম লিখে দিবেন, ছোট আসছে দেখেন চেঞ্জ হয় নাই, আমি যদি আবার রিলোড দিই দেখেন এটাও চেঞ্জ হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে API এর মাধ্যমে অন্য ওয়েবসাইট থেকে নিয়ে আসছে, বারবার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা ALT, ঠিক আছে, কোনো কারণে যদি ইমেজটা না পায়, কোনো কারণে যদি কিপ না পায় ইমেজটা না পায়, যেন এখানে একটা লেখা শো করে, সাপোজ এখানে কি ALT থাকার কথা না, এটা এ পাশে ALT থাকার তো কথা, আমি কেটে দিছি, এখানে দেখলাম ফেসবুক, তাই না? দেখেন এখন এই যে উপরের ইয়েটাতে আমি কি ফেসবুক শো করতেছে কোনো কারণে, এটা হলো এসইও ফ্রেন্ডলি, এখানে যদি কোনো কারণে ইমেজটা একটা স্পেলিং ভুল হয়ে গেছে, শো করবে ইমেজ? এখানে রিলোড দেন, এই যে ফেসবুক লেখাটা শো করতেছে যে এখানে ফেসবুক নামে একটা ইমেজ আছে বা অরেঞ্জ নামে কোনো ইমেজ আছে, ঠিক আছে? এটা গুগল কি ইমেজ রিড করতে পারে, ইমেজ কি রিড করতে পারবে, কিন্তু এই লেখাটা কি রিড করতে পারবে না, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি কি এখানে হাইট ইউজ করতে পারবো বা, হ্যাঁ আপনি হাইট ইউজ করেন, ইয়েস আমি এখানে হাইট, আপনি চাইলে কত দিতে পারেন, একে 500 পিক্সেল না হাইট, এর পাশে আবার উইথ দেন, উইথ এর পাশে কি দিবেন হাইট, হাইট সাপোজ দিলাম কত 100 পিক্সেল, মানে আপনারা যেন বুঝতে পারেন, তাহলে কি হবে ইমেজটা কি হয়ে যাবে, আপনি পিক্সেল ইউজ করতে পারেন, ইএম ইউজ করতে পারেন, যে কোনো কিছু ইউজ করতে পারেন, এগুলোর ইউনিট আমি বুঝাবো, ঠিক আছে? এতটুকু ইমেজ সম্পর্কে কোনো কিছু বোঝার আর ইয়ে আছে?